মা সবার, মায়ের কোনো জাতি ধর্ম বর্ণ হয় না, তাই আসন্ন দুর্গাপুজোতে জাতি জনজাতি সকল অংশের মানুষ যেন মন খুলে আনন্দ করতে পারে তার জন্য মঙ্গলবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পক্ষ থেকে হরিজয় স্কুল ময়দানে সংশ্লিষ্ট এলাকার 21, 22, 23, 29 নম্বর বুথে জাতি জনজাতি মহিলাদের মধ্যে প্রায় 3 শতাধিক শাড়ি ও পাছড়া বিতরণ করা হয়। এছাড়াও এদিন জিরানিয়া ব্লক চৌমুহনির 38, 43 ও 44 নম্বর বুথের মহিলাদের মধ্যে প্রায় 300টি শাড়ি বিতরণ করেন মন্ত্রী। এদিন বিতরণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীদের নিকট একটাই বার্তা রাখেন মন্ত্রী। তিনি বলেন, রাজ্যে যান দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে, তাই এই পুজোতে আনন্দের নামে কেউ যেন নেশা জাতীয় দ্রব্য সেবন করে গাড়ি কিংবা বাইক না চালান, আমাদের আনন্দ যেন আমাদের এবং অন্যের দুঃখের কারণ না হয়ে ওঠে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আজকে হরিজয় পঞ্চায়েতে আমরা সামিল হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মা বোনেরা উপস্থিত হয়েছেন শাড়ি এবং পাছড়া গ্রহণ করার জন্য, এবং আমাদের এই সংগঠনের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এলাকার বিধায়ক হিসেবে প্রতিবারই আমরা চাই সবার মধ্যে আনন্দ উৎসবে, যারা অনেক মানুষ আছে যে আনন্দ উৎসবের মধ্যে শাড়ি কিনতে পারেন না বা নিজের পরিবারকে কোনো পোশাক আশাক প্রদান করতে পারেন না, বিশেষ করে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই, এবং এটা আমরা দীর্ঘ 5-6 বছর ধরেই করে আসছি, আগামী দিনে আমাদের সেই করতে চাই। এটা রাজ্যবাসীর মানুষ, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে আমি বলব, যে পূজার এই কটা দিন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্টের যে মাত্রা যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাতে করে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই পুজো উপলক্ষে আনন্দ উৎসবে আমরা সবাই মেতে উঠব, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন নেশা সামগ্রী গ্রহণ করে বাইক বা মোটর গাড়ি এ সমস্ত না চালান এবং অন্যের অসুবিধার কারণ যেন না হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।